Bismillahi Rahmani Rahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছের যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম নাতনি এখন সকালে নাস্তা করে নিচ্ছে তো চকোসও খাবে না লুডুসও খাবে না তো ওকে এখন ডিম্পোস করে দিচ্ছে ও ডিম্পোসটা খেয়ে নিচ্ছে তো ছেলে তো আবার প্র্যাকটিসে চলে যাচ্ছে তো ওকেও দুইটা ডিম্পোস করে দিলাম ও ডিম্পোসটা খায় প্র্যাকটিসে চলে গেল তো আমাদের জন্য আজকে ব্রেকফাস্টে কোনো কিছু বানালাম না তা ভাত ছিল তা ভাতটা ভাজি করে নিচ্ছি আর আলু ভাজি করে নিচ্ছি ডিম্পোস তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিব তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি তো নাস্তা আমরা রেডি করে নিয়েছি তো এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি তারপরে আবার বাসার সবগুলো কাজ সেরে নিব তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এর মধ্যে আবার নাতনির তো ক্লাসের টাইম হয়েছে অনলাইনে তো এই জন্য ও আবার ক্লাসে বসে গেছে কারণ ওদের তো আবার ইউনিফর্ম পরে ক্লাস করতে হয় তা ম্যাডামকে বলবে যে আজকে নানু বাসায় আসছি তো এই জন্য এভাবেই ও ক্লাস করতেছে তো আমার নাতনির জন্য আপনারা সবাই দোয়া করবেন ও অনেক ভালো পড়াশুনো করে আল্লাহ যেন অনেক মনের আশাগুলো পূর্ণ করে দেয় তো নাতনি তো ক্লাস করতেছে আর ছোট মেয়েদিকে রুমগুলো গুছায় নিচ্ছে তো আবার তো কাজের খেলা চলে আসবে খালার যে কাজগুলো খালা করে নিবে তা আমি আর বড় মেয়ে কিচেনের কাজগুলো করে নিচ্ছি খালা তো কাজ করে চলে গেছে তো আমি আবার শাওয়ার নিলাম শাওয়ার নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম তো আজকে টমেটো চাটনি রান্না করব তো ওগুলো তো কেটে সব কিছু রেডি করে নিয়েছি তো চাটনিটা এখন রান্না করব তো চুলায় পাতিল দিয়ে তো প্রথমে সরষের তেল দিয়ে শুকনো মরিচ কালো জিরা গোটা জিরা পিঁয়াজ রসুন কুচি তো দিয়ে ভালো করে ব্রাউন কালার হলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে লবণ হলুদ ধনের গুঁড়া কাঁচামরিচ একটা সাদা এলাচ দিয়ে ভালো করে টমেটোটা নেড়ে চেড়ে তো ওর মধ্যে তো চিনি অ্যাড করব না গুড় দিব তো গুড় দিয়ে রান্না করব তারপরে চুলায় আবার গরম পানি বসায় দিয়েছি তো তো গরম পানিটাও দিয়ে দিলাম তো এখন অপেক্ষা করব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য তো টমেটোটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে তো এখন ডাল ঘুটনা দিয়ে ঘুটে ওটা একবারে মিহি করে ফেলব তা যার যার রুচি মতো যে যেরকম মিষ্টি পছন্দ করেন তো সেরকমই দিয়ে রান্না করতে হবে তো আমি তো আবার চাটনিটা একটু মাখামাখা রাখবো তা আপনারা চাইলে একটু ঢিলা ঢিলাও রেখে খাইতে পারেন তা আমি একটু মাখামাখাই রাখবো আমাকে এরকম ভালো লাগে বড় মেয়েকে আবার বাজারে পাঠিয়ে দিয়েছিলাম তা দেশি মুরগি আর কিছু ব্রয়লার মুরগি নিয়ে আসার জন্য তো মেয়ে তো বাজারগুলো নিয়ে আসছে আলু নিয়ে আসছে ধনের পাতা নিয়ে আসছে আর টুকিটাকি আর কি অল্প কিছু বাজার তা আমি তো আবার হাসপাতালে যাব তা এখন রান্না করি পরে বলবো যে আমি কার জন্য কেন হাসপাতালে যাব তো এখন ব্রয়লার মুরগিটা ছোট মেয়ে রান্না করে নিচ্ছে তা আমি
ছটপর দেশি মুরগিটা আবার রান্না করে নিব, তা হাসপাতালে ওই দেশি মুরগিটাই রান্না করে নিয়ে যাব। ব্রয়লার মুরগিটা তো ভুনা করা হয়ে গেছে, আমি এখন দেশি মুরগিটা ভুনা করে নিব। তো একদমই কম মশলা ঝাল দিয়ে একটু ঝোলঝোল রান্না করব, কারণ দেশি মুরগি তো একটু ঝোলঝোলই ভালো লাগবে, আর যেহেতু পেশেন্ট খাবে এই জন্য কম ঝাল দিয়েই রান্না করব। তা ঠিক আছে, আমি ঝটপট রান্না করে নিই, আবার তো লাঞ্চ করব, লাঞ্চ করার পরে হাসপাতালে যেতে হবে। আমার তো রান্না কমপ্লিট, তো এখন সবাই লাঞ্চ করে নিব, তা আবার বক্সে খাবারগুলো উঠিয়ে রাখতেছি, আবার মনে থাকবে না এই জন্য সব কিছু আগেই উঠিয়ে রাখতেছি। লাঞ্চ করার পরে আমি, বড় মেয়ে আর নাতনি, তা আমরা বেরিয়ে পড়লাম, হাসপাতালে যাচ্ছি এখন। তা হাসপাতাল তো আমাদের বাসার একদম কাছে, বলতে 2-3 মিনিট লাগে। তা আমার ছোট বোন, ও স্ট্রোক করছে, ডায়াবেটিস ছিল, তা আল্লাহর রহমতে এখন একটু
জ্ঞান ফিরে আসছে সুস্থ, তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করায় দেয়, আল্লাহ যেন নেকহায়াত দান করে। ওর একটা ছেলে একটা মেয়ে, ওর সন্তানদের জন্য ও বুক জুড়ে বেঁচে থাকে। তো ওকে দেখার জন্যই হাসপাতালে যাচ্ছি, তো এর আগেও দুই দিন গিয়েছিলাম, কিন্তু তখন খুব অসুস্থ, বেশি মনটা অনেক খারাপ। তো এখন যাই হোক, আল্লাপাক একটু মুখ তুলে তাকাইছে, তো আলহামদুলিল্লাহ আগের থেকেই অনেকটাই এখন সুস্থ। তো ডাক্তার বলছে যে স্বাভাবিক হইতে না হলেও 6 মাস সময় লাগবে। তারপরও আল্লাহ এমন কিছু নাই পারে না, আল্লাহ এক সেকেন্ডেই সব পারে। তো আপনারা ওর জন্য দোয়া করবেন। তো হাসপাতালে চলে আসছি, তো আমার যে বোন অসুস্থ তার মেয়েও আসছে, তো মেয়ের বাচ্চাটা আমি দেখিনি, তো আজকে ওর সাথে দেখা হবে। ও আমার ভাই, আমাদের তো ভাই নাই, আমরা 3 বোন, তো আল্লাহ আমাদের একটা ভাই দিয়েছে, এই যে সেই ভাইটাকে আজকে দেখতেছি। তো আপনারা আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইটাকে অনেক বড় মানুষ বানায়, আল্লাহ যেন অনেক ভালো রাখে। ও নানুর জন্য খুব অস্থিরতা করে, আল্লাহ যেন ওর নানুকে হায়াতদারাজ করে বেঁচে রাখে। অনেকক্ষণই তো থাকলাম, তো এখন বাসায় চলে যাচ্ছি, তার আপনাদের কাছ থেকেও এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমারও শরীরটা বেশি একটা এখনও ভালো হয় নাই, তারপরও আল্লাহ পাক যেভাবে রাখে সেটাই আল্লাহর কাছে লক্ষ্য শুকরিয়া চলতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আসলে খুব ঝামেলার মধ্যে আছি, এই জন্য আসলে সঠিকভাবে ভিডিও করতেও পাচ্ছি না, আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না। ইনশাল্লাহ আবারও ডেইলি ব্লগ আপলোড করব, আপনারা আমার পাশেই থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।